আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, শানে বেলায়েত। আলহামদুলিল্লাহ বলবেন না, শানে বেলায়েতের উপর ভিত্তি করে বরকত হাসিলের উদ্দেশ্যে অসংখ্য আয়াতে কারিমা কোরআন হাকিম থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করলাম। এই ছোট্ট আয়াতের টুকরো আমি যা বুঝলাম আপনাদের সম্মুখে উপস্থাপন আনার চেষ্টা করব। আপনারা কি আমাকে সেই সুযোগ দেবেন? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবা আল্লাহ কবুল করুন। মা বোনদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এলাকার পুরুষ যারা তাদেরকে দেখতে পাচ্ছি। এখানে কি সব পুরুষরা আসবে? আরে বাবারে কথা বলতে হবে, সব পুরুষরা আসবে না, যারা মোমেন পুরুষ ওরাই আসবে। তবে ফ্যানটা চালু করতে হবে, দূরের থেকে দেন না অথবা পিছের থেকে দেন না, বন্ধ করে দিলে তো আপনার মাহফিল কাঁধে নিয়ে করবে। আপনি সনের জন্য আমার ফ্যান বন্ধ করবেন কেমন করে দিতে হবে, আপনি বুদ্ধি খাটাইতে হবে। বাবারে একটু মনোযোগ চাই, যা কথা বলার আগে ভাগে বলতে লাগলাম। আপনাদের মনে হয় পিচের মানুষগুলো শুধু ছায়া দেখা যাচ্ছে, একজনের চেহারাও দেখতে পাচ্ছে না, তার চাইতে এই মধ্যখানে জায়গাটা শুধু একজন জায়গার পা রাখলে হবে, আর কিছু বিচাই দিয়ে সামান্য মানুষ সামনে এগিয়ে দেন। কারণ আওয়াজগুলো মানুষ আছে ঠিকই, এখানে প্রমাণ হচ্ছে না। হকানি সাহেবের আওয়াজ শুনতেছি, ওনার আওয়াজ, কিন্তু শ্রোতা কত আছে দেখতে পাচ্ছি না, ঠিক না? এটা কিন্তু অডিয়েন্সের মধ্যে ওদের একটা বুদ্ধি খাটাইতে হয়, সাউন্ডের সাথে বাইরে একটা স্পিকার দিতে হয়। বক্তারা তো আজকাল যুগ আধুনিক হয়ে গেল, আমরা আধুনিক হয়ে গেছি, ঠিক না? তো মেহরবানি চাই, কোন একটা কিছু এখানে লাগাই দেন, অন্তত 4-5 ফুট বন্ধ করে দেন। ভিডিও থাকো সুবিধা নাই, ভিডিও একটু আলগাই বিছাই দেবে। বাবা একটু মেহরবানি চাই, এখান থেকে আমি অন্যখানে যাব না, কতক্ষণ বসাই রাখতে পারেন আমি দেখবো ইনশাআল্লাহ। রাজি আছেন শুনতে? আল্লাহ কবুল করুক। কয়েকবার দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আপুকে ফুরকত নে মারা ইয়া নবী দিল হুয়া গম চে দুপারা ইয়া নবী সালাতুন চৈন আতাম হে মেরে দিল কো তমাম জব পুকারো দিল সে আপনা ইয়া নবী সারা দুনিয়া ময়সর হো আগর সাইরে মদিনা তু দিকে লাভো গাকা কো ইসিনা সালা দুনিয়া আসুন বাবারা ভাইয়ের আমার কথার প্রসঙ্গটা নিলাম, একবার ডেকে সামনে এনে নিলাম। এখানে যারা কারা আসবে, যারা মোমেন তারা আসবে, ঠিক কিনা? কারণ ঈদে মিলাদুন্নবী এটা মোমেনের কাজ। কার কাজ? আরো জোরে বলতে হবে, এটা কার কাজ? মোমেনের কাজ। যদি বলেন যে হুজুর মুসলমানরা কোন অপরাধ করলো, প্রতিজন মুসলমান আছে কিন্তু মিলাদুন্নবী করতে পারবে না, ঠিক কিনা? ওলি আল্লাহর জিকির করতে পারবে, কারণ তাদের কাছে ওলি আল্লাহ নাই, ঠিক কিনা? তাদের কাছে সব বলিরা আছে। কি আছে একটু জোরে বলেন না, তাদের কাছে কি আছে? ওলি আল্লাহ কাদের কাছে? সেই জন্য সুন্নিরা শানে বেলায়েতের ওয়াজ করে, ঠিক কিনা? আর ঈদে মিলাদুন্নবী করি, ওদের কাছে নবীও নাই, ঠিক না? ওরা বলে যে ওয়াফাতুন্নবী করে না, মিলাদুন্নবী করে। তার মানে তাদের নবী মরা, আমাদের নবী জিন্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনতে কষ্ট লাগে,
সেজন্য বলছি কারা আসবে না, কারা বসবে না। আর যদি এক বাক্যে বলে দিই আমরা আসি নাই, আমরা বসি নাই, আর আজকে এই সরপাড়া এলাকাবাসীরা প্রবাসী ভাইরা ওরা করেন নাই, ওরা দ্বারা করাইতে লাগলেন, আপনারা আসেন নাই, আপনাদেরকে আমার মনিব মাওলা এনে দিলেন। কারণ টুকু হলো বন্ধু, ঘিয়ের বাজার ভাত ভাত কাচ্চি বিরিয়ানি আছে না নাই, ঘিয়ের বুনা খাইতে গেলে পেট লাগবে ঠিক কিনা, ঈদে মিলাদ নবী করতে লাগলে মোমেন হয়ে আসতে হবে ঠিক না, মুসলমানরা দৌড় দিয়ে চাইলো ঈদে মিলাদ নবী বানাইতে পারে না, কোন একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবে, ব্লাড প্রেসার বেড়ে যাবে, বউয়ের মহব্বত বেড়ে যাবে, আপনজন স্বজনের মহব্বত বেড়ে যাবে, মা ফিরে আসতে পারবে না, কারণ তার কাছে বাধা কোথায়, মনিবের তার মুকাদ্দরে রাখে নাই। যদি সলে বলে কৌশলে মুস্তফার প্রেম যদি অন্তরে জায়গা পেয়ে যায়, আমার নবীর ঘোষণা, হিন্দু বুদ্ধ খ্রিস্টান যদি হয়, আমি মুস্তফার প্রেম যদি চুল পরিমাণ পেয়ে যায়, আমি মুস্তফা তাকে জাহান্নামে জ্বলতে দিতে পারি না, মৃত্যুর আগে তাকে কলমা পড়াই দিই, সুবহানাল্লাহ বলেন না। আপনি বলবেন হাসান রে এটা কোন ধরনের কথা, যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টান হয়, আমার নবী বললেন বুখারি শরীফের হাদিস, সুবহানাল্লাহ বলেন না, হিন্দু বুদ্ধ খ্রিস্টান যদি হয়, একমাত্র আমার মুস্তফার প্রেম যদি অন্তরে জায়গা পেয়ে যায়, তাকে আর হিন্দু বুদ্ধ খ্রিস্টান ডাকে না। মৃত্যুর পূর্ব মুহূর্তে আজরাইলকে বসাই রেখে আমার নবী বলেছে কলমা পড়ে দে, আমি মুস্তফার প্রেম কেন তোর অন্তরে জায়গা পাইল, আমি তোকে কলমা বিহীন মরতে দেব না, ঠিক কিনা বন্ধুরা? আমি সুন্নি কনফারেন্স কারণে একটু করে বলতে লাগলাম, ওদিকে আমি না যাওয়ার ইচ্ছা করছিলাম, সুবহানাল্লাহ বলেন না। আবার নবুয়ত সারা বেলায়েত পাওয়া যাবে, আল বেলায়েতু জিল্লুন নবুয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া, সুবহানাল্লাহ বলেন না। বেলায়েত হলো কি, গসুল আজমকে জিজ্ঞাসা করলে আপনি বলে দেবেন, এখন আমাকে যে বিষয় দিলেন আমার গসুল আজম, সুবহানাল্লাহ বলেন না। ও গো গসুল আজম, আব্দুল কাদের একটিবার শুনতে মন চাই, এত বড় পাওয়ারফুল শাহিন শাহী, আসমানের গৌসুল আজম, জমিন গৌসুল আজম, আরেকজন তো পাচ্ছি না, এত পাওয়ারফুল শাহিন শাহী কে দিলে আপনাকে, সুবহানাল্লাহ। আমার গসো পাকের কসিদে আসানে নাই, ওয়াকুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নি আলা কদমিন নবী বদরিল কামালি আসরামাই, ও কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা, সরপাড়া এলাকাবাসীরা, প্রবাসী ভাইরা, ঈদে মিলাদ নবী উপলক্ষে সুন্নি কনফারেন্স সাজাইলি, সানে বেলায়েতের বিষয়বস্তু শুনতে আগ্রহ করলি, একবার জেনে নে আমি গৌসুল আজম এত গৌসিয়তের শানদার পাওয়ার কেমনে করে পাইলাম। আমার গৌসুল আজম চিৎকার দিয়ে ঘোষণা দিয়ে রাখলেন সমস্ত ওলিয়াল্লাদের কান্দে, আমি গৌসুল আজম আব্দুল কাদেরের পা, ঠিক কিনা? আর আমার গৌসুল আজম বলতে লাগলেন এই পাওয়ার পাওয়ার পিছনে সমস্ত ওলি আল্লাহর গর্দানে পা রাখার ক্ষমতা আল্লাহ আমাকে দিলেন, কারণটুকু একটি, রহমতুল্লিল আলামিন নবীর কদম আমার গর্দানের উপরে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা কদমিন নবী বদরিল কামালি, আমার গর্দানে আমার নবীর কদম, সুবহানাল্লাহ বলবেন না? আর সমস্ত ওলি আল্লাহর গর্দানে আমার কদম, সুবহানাল্লাহ। এবার আমার খাজা গরিবে নামাজের মতন একজন জাত, গজনির জংলার মধ্যে ইবাদত রিয়াজত 25 বছর, এক নাগারে এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদাকারী, জোরে বলুন না সুবহানাল্লাহ। গজনিবাসীরা যেন শুনে ফেলে, বগদাদের মিম্বর থেকে দাঁড়িয়ে আমার গৌসুল আজম যখন ঘোষণা দিয়ে দিলেন, আর গজনিবাসীরা তোরা ঘোষণা শুন, আমার গৌসুল আজম আব্দুল কাদেরের এই বেলায়েতের পানি অন্য কারো কানে যাবে না,
যারা বেলায়েতের বলি আল্লাহ ওদের কানে গিয়ে পৌঁছে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু গাউসুল আজম শুধু দুনিয়ার গাউসুল আজম গাউস পাকের বাণী শুধু দুনিয়ার ওলি আল্লাহরা শুনে নাই খোদার কসম আরবে আরবার জগতের মধ্যে যত বেলায়েতের বলি কিয়ামত পর্যন্ত আসবে তারাও শুনে ফেলেছেন জোরে বলুন সুবহান সেজন্য মুজাদ্দিদে মিল্লাত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরতের কলম মেরে দিলেন জুবলি কবলতি ইয়া বাদুয়ে ইয়া হোগে সুবহানাল্লাহ গসবাকের কি ওয়াজ করব জান আল্লাহু আকবার আল্লাহু আকবার জুবলি কবলতি ইয়া বাদুয়ে ইয়া হোগে सब अदब रखते हैं सुभान अल्लाह सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सलात उलिया ए अमर गौसुल आजम अब्दुल कादर रेग रेग আগের ওলি পিছের ওলি এমন কি হযরত জুনায়েদ বাগদাদী সুবহানাল্লাহ আমার গৌস পাকের সমসাময়িক ওলি না আগের ওলি সুবহানাল্লাহ জুনায়েদ বাগদাদীর কলমজাত করা লেখা আমি যদি আমার গৌসুল আজম আব্দুল কাদেরকে পেতাম সুবহানাল্লাহ বলেন না আমি জুনায়েদ বাগদাদীও আমার গৌসুল আজমের কদমটা কানে নিয়ে নিতাম বুঝরে বলেন না সুবহানাল্লাহ আর আলা হযরত মুজাদ্দিদি লেখাজ নিয়ে লিখে ফেললেন আগের বলি পিছের বলি কিয়ামত পর্যন্ত যারা আসবে সমস্ত ওলি আল্লাহদের কানে ওগো গাউসুল আজম আব্দুল কাদের আপনার কদম রাখা হলো জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু আমার খাজা গরিবে নামাজ হঠাৎ করে অন্তরকূলে মুখ থেকে এলান করে দিলেন এই গজনীবাসীরা ও আমার মামা জান গৌসিয়তের পাওয়ারফুল শাহিন শাহী দাওয়া নিয়ে মিম্বরে গৌসিয়তের মধ্যে বসে এলান যখন দিলেন গজনির জঙ্গলা থেকে আমি খাজা মঈনুদ্দিন চিৎকার দিয়ে ঘোষণা দিলাম আপনার দুটো কদম আমি খাজা মঈনুদ্দিন আমার কাঁধের উপর রাখলে হক আদা হবে না বিয়াদবির শামিল হবে আমি খাজা মঈনুদ্দিন মোস্তফা রহমতুল্লিল আলামিনের দুটো কদম আপনার গর্দানে যখন নিয়েই নিলেন আর টোসাটুসি করা যাবে না আপনার বেলায়েতের দুটো কদম কদমই হে আলা আইনি ওয়া রাসি জবাব দিবেন না সুবহানাল্লাহ আমার গাউসুল আজম আব্দুল কাদের আপনার দুটো কদম আমার দুই চোখের উপর রাখলাম কান্দে রাখলাম না আমার মাথার উপর রাখলাম সুরে বলুন না সুবহান কোনজন আমার গাউসুল আজম হঠাৎ করে গজনি থেকে বের হয়ে জঙ্গলা থেকে বের হয়ে কলমজাত করলেন ইয়া গাউসে মুয়াজ্জম নূরে খোদা মুখতার নবী মুখতার খোদা জোরে বলতে হবে সুবহানাল্লাহ এই ওয়াজ কিন্তু আমার না যে গসবাকে শান বলতে দিলেন আমার খাজা গরিবের ওয়াজ নিজের কলম দিয়ে লিখতে লাগলেন সুবহানাল্লাহ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ মাহমা মুহতাজ তু জতরবা المدد یا غوث اعظم سیدا سنا دنیا بہک خواجہ عثمان نہرون مدد کنیا معین الدین چشتی سلام আমার গৌসুল আজম একটা মহাসাগর সুবহানাল্লাহ বলেন না 91 তম বছর সুবহানাল্লাহ
একটা একটা ঘন্টা নিয়ে আলোচনা করলে রাত কয়েকটা লাগবে, ঠিক না? তো 91 বছরকে বলে শেষ করতে পারবো? কোনজন আমার গোসল আজম, আমার খাজা করিমা নামাজ পরিচয় করাই দিচ্ছেন। আজকে 1450 বছর পরে এসে সরপাড়া এলাকাবাসীরা প্রবাসী ভাইরা সুন্নি কনফারেন্স বানিয়ে ঈদে মিলাদ নবী করে ওলি আল্লাহর নিদর্শন জানাইবে, সুবহানাল্লাহ। বাতিল ফিরকার গোষ্ঠীরা কোন ওলির উরুস দুর্গা পূজা বলে, ঠিক না? আর আমাদের সুন্নিরা কথা বলেন না, করি কিনা? সব ঈদ মানাইলাম, মিলাদুন নবী না মানিয়ে কি পারি? আজকে আপনি রমজানের ঈদ করেন নাই, কোরবানির ঈদ করেন নাই, এই ঈদে মিলাদুন নবী না করলে কি কোনো সমস্যা ছিল? ছিল না? না না, বলতে রমজানের ঈদ কোরবানির ঈদ দিয়ে মুমেনের পরিচয় হয় না, ঈদে মিলাদুন নবী দিয়ে মুমেনের পরিচয় হয়ে যায়। মিলাদুন নবীর বিরুদ্ধে চারি কারা? ওরা মুসলমানের দল, ঠিক কিনা? ওরা কাদের দল? একটু জোরে বলতে হবে, মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। কি বলছে যে কই বলছে, কোথায় পাইছেন আপনি? মুসলমানের জন্য কি জান্নাত বানাইছেন নাকি? হ্যাঁ, হুঁশিয়ার, সাবধান। মুসলমানের জন্য জান্নাত বানাই নাই, আল জান্নাতু লিল মুমিন, জান্নাত বানাইছে মুমিনদের জন্য, সুবহানাল্লাহ। এই বাবা, এই তো বাস্তব বেড়ে যাবে। এখন মুমেন কারা, মুসলমান কারা? আমার ভাই জানে, এতক্ষণ ধরে আপনাদের সন্তান তকদির করে নাই? আহলে সুন্নাতুল জামাত মুমেনের দাওয়া নিয়ে বাহাদুরি করে, ঠিক না? অনেক সময় আমরা বাহাদুরি করে বলি ওয়ালা ফখরা ওয়া আম্মা বি নিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, জান্নাত সুন্নিদের জন্য বানাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? রাগ করলেন কেউ? জান্নাত কি বাতিলদের জন্য, মুসলমানদের জন্য? যারা মোমেন তাদের জন্য। এখন প্রশ্ন এসে গেল, হুজুর আমরা তো জানি না বলে সেজন্য বলে দিছি মুসলমানের জন্য। দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, টুপি আছে, এই মাত্র আমার বিষয় ছিল সুন্নিয়তের লক্ষ্য উদ্দেশ্য করণীয়, সুবহানাল্লাহ। আর এই বিষয়টা যদি আগে দিতেন আরো মজার মজার কথা পাইতেন। যেখানে যাই প্রধান বক্তা বড় মরনা বিষয়টুকু সামনে ধরায় না, আমার ভাইদের জন্য সম্ভব। ওরা তো অনেক লেখাপড়া করলেন, আমি তো অনেক লেখাপড়া করি না, এমনি কামিল পাস করেছি কোনো প্রকারে, ঠিক না? আল্লাহু আকবার, না এটা সত্য কথা। আমার বিদ্যা দিয়ে আমি 6 বছর এস্টারা লেখাপড়া করছি আমার বাবার হাতে, যা স্বাভাবিক মরনারা করে না। গুলিস্তা, বোস্তা, ফন্দানামা, করিমা, সরেজামি, কাফিয়া, সুবহানাল্লাহ বলেন না? শেষ পর্যন্ত 5টি খণ্ড মসনবি শরীফের আপনারা শুনেছেন। আমি একটা শেয়ারও মুখস্থ বলতে পারি না, দুই একটা এমনি জরুল মাসাল আছে, ঠিক না? আজকে একটা হলো এটা বলার চেষ্টা করবো আমি, রাজি আছেন তো? কেন গসবাকের জিকির আমরা করব, সুবহানাল্লাহ। অনেকে দাঁড়িয়ে আছেন, ওদেরকে বসার সুযোগ দিলে অনেকক্ষণ থাকতে পারতো, আর ওরা কতক্ষণ পর পা ব্যথা করবে, শয়তান গুদাগুদি করবে, ঠিক না? আমাদের কিছু কিছু বাবার আপনারা এখানে চলে আসেন না, ওই বুড়ো বুড়ো কিছু বাবাদেরকে এখানে বসতে দেবেন না। না, এটা জায়গা না, আসলে খুব অনেক জায়গা হয়ে গেছে, আমার ভাইয়ের কাছে তো ঘুরে গেছে। আমি তো এসপি যাওয়ার ভাই বলছি, হাসান রাজার জন্য আসে না এখানে, আমরা এসেছি আমার নবীকে রাজি করার জন্য, আর কোনো কিছু আছে? খোদাকে না, খোদার রাজি আমার মামলা না, ঠিক না? আমরা কাকে রাজি করতে এসেছি? আরো জোরে বলেন না, বা মুফতি সাহেব শিরিক করলাম মনে হয়, আল্লাহু আকবর বলেন না? আল্লাহ বলতে লাগলেন, যারা আমি আল্লাহর পাগল, আমি খোদা তোদের পাগল না, যারা আমার মুস্তফার পাগল ওদের জন্য আমি খোদা পাগল, ঠিক না? তো বইয়ের কোনো কারণ আছে? এটা আল্লাহর কোরআন বলে দিয়েছেন আমাদেরকে, বিশ্ববিখ্যাত সংবিধানে গিয়ে, সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, ওলি আল্লাহর পাগল আমি কেন করব না, সুবহানাল্লাহ। একটা একটা শেষ করতে, কতটুকু জামাকে দিয়েছেন দুইজন বেলায়েতের ওলি, একজন গসপাক যিনি বেলায়েতের সম্রাট, সুবহানাল্লাহ বলেন না? ইমামুল আউলিয়া, ইমামুল আউলিয়া, জোরে বলেন না, সুবহানাল্লাহ। সেজন্য আমি নিজেকে বাঁচাবার জন্য খাজা গরিবে নামাজের ওয়াজটা করে দিচ্ছি, ওদিকে আমি আর নামতে যাব না। যদি একটা একটা করে সুইতে যাই, বেহজাত রাস্তা শরীফ খুললে আজীবন ওয়াজ করে আসতে লাগলেন হুজুররা, এখনো নিত্য নতুন ঘটনা পাওয়া যায়, জোরে বলবেন না, সুবহানাল্লাহ। আমি দুই একটা লেটেস্ট বলে আমি আমার গৌসে মুখতারের দিকে যাব, আলহামদুলিল্লাহ। এখানে গৌসে মুখতারের পাগল অনেক হুজুর রাও গৌসে মুখতারকে বিভিন্ন ধরনের মন্তব্য করে, ঠিক না? না জেনে না শুনে কার উপর মন্তব্য করবেন না,
কার উপর যদি কোন হুজুরের উপর, আমি তো হুজুররা কোন হক্কানি রব্বানি আলেমের উপর মন্তব্য করে আপনার হিংসা যদি এসে যায় আপনার বসুদ তালাক হয়ে যাবে। খেয়াল করবেন, নিজেকে নিজে এত বাহাদুরি মনে করবেন না। যেই মৌলবীর কাছে, যেই পীরের কাছে, যেই হুজুরের কাছে এক জর্রা পরিমাণ লোভ হিংসা অহংকার থাকবে, সে মৌলবী না, সে মূলও না, সে কি আলেমে বদ্দিন বলবেন। আর আমার কাছে যদি ভুল থাকে আপনার বুকে ফাটা থাকলে আমাকে ঠিক করে দিয়ে যান। কত বিদ্যা আপনি শিখছেন আমার মেনে নিতে বাধ্য হব, ঠিক না বেটি? পর্দার আড়ালে বসে গুতাগুতি করলে কিন্তু কাফুরুষ, ঠিক না? আরো জোরে বলেন না, কষ্ট লাগে? নিজে তো মুখ দিয়ে বলার কাবেলিয়ত চট্টগ্রামও কেউ চিনে না, ঠিক না? আর হুজুর নিয়ে কোনা বেগের মতন গুতাগুতি করে। আর আমার ভাইকে ধন্যবাদ দিচ্ছি আমি, যেখানে ইখতিলাফ ব্যতিরেক আহলে সুন্নতুল জামাত, সুবহানাল্লাহ বলেন না, অরাজনৈতিক একটি সংগঠন, এখানে আওয়ামী লীগ ঢুকতে পারবে, বিএনপি ঢুকতে পারবে, জাতীয় পার্টি ঢুকতে পারবে, নবীর গোলামরা ঢুকতে পারবে, একমাত্র দুশ্মনের রসুল ঢুকতে পারবে না। দুশ্মনের রসুলের জন্য মুক্ত দরওয়াজা, সে যদি হেদায়েতের পথের প্রতীক হয়, ঠিক না? আপনি যদি হকের উপর থাকেন তা আমি কেন না হকে থাকবো? আমাকে হকের উপর নিয়ে যান, ঠিক না? আপনি নিজে না হক, ঠিক না? নিজে যদি হক হয়ে থাকেন আপনাকে ওয়াহাবি বললে আপনি রাগ করেন কেন? আপনাকে মওদুদি বললে আপনি রাগ করেন কেন? আপনাকে আলা হাদিস বললে আপনি রাগ করেন কেন? তাহলে বুঝে যে আপনারা নিজেরাও নিজের উপর হকের উপর নাই। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা সুন্নিরা হকের উপর আছি, হকের উপর থাকবো, হকের উপর আগো ছিলাম, ঠিক না? সেজন্য আলা হযরতের কলিটা স্পষ্ট হয়, সুবহানাল্লাহ বলেন না। আরে মিট গয়া মিটতে হ্যায় মিট জায়েঙ্গে আদা তেরা। সেজন্য খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আমার ওস্তাদজি, সুবহানাল্লাহ বলেন না, একদিন আমাকে জরায়ে ধরে কান্না আরম্ভ করলেন। ওনার চোখ দিয়ে সহজে কিন্তু পানি আসে না, সুবহানাল্লাহ। বাবা তুই আল্লাহ হযরতের নাটটা পড়তো, তোর ইমানের সাথে আমার ইমান মিলে গেল। আমি বললাম হুজুর কেন? বলে যে আমি এই স্লোগানটা দেওয়ার কারণে অনেক আমার বন্ধুরা আমাকে দেখতে পারে, কারণ আমি সুন্নিয়তের মধ্যে অনৈক্যতা চাই না, ইত্তেফাক চাই। এমনি তো 13টা বেজে গেল সুন্নিয়তের, চট্টগ্রামের জমিনে সুন্নিয়ত দিয়ে কি শেষ? আরো 63টি জেলা আছে না, স্পেসিফিক একটা আমার মনে পাওলা পাওলা কোন বাতিল ফিরকার পক্ষে নাই, এই সুন্নিরা তোদের পক্ষে আমি মুনি মাওলা আছি। সরফরা এলাকাবাসীরা, প্রবাসী ভাইরা, আজ থেকে ভুলবি না, কিয়ামত পর্যন্ত এই ঈদ মিলাদুন নবী এই গলির মধ্যে তথা এই গোল্ডেন বিচ রোডের মধ্যে সারি করে ফেরা, সুবহানাল্লাহ, নূহের কিস্তির মধ্যে চড়ে যা, জাহান্নামের পাবার ক্ষমতাও নাই তোকে ধরে রাখতে পারবে। আমার নবী লম্পা কদম দিয়ে এলান দিলেন, শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আমি নবী তো ছোটকাট উম্মতদেরকে নিয়ে মাথা ঘামাইবো না, ছোটকাট উম্মতকে তো আমার গোসো পা খাজা গরিবে নামাজ পৃথিবীর জগত বাসা ওলি আল্লাহরা কাছে বিশেষ হয়ে রাখলাম তোদের জন্য, ইন্না রাহমাতাল্লাহি করিম মিনাল মুহসিনিন, যাকে যার জন্য লাগবে আমি মোস্তফার থেকে বন্টনে দিয়েছি, এই গোল্ডেন ব্রিজ রোডের মধ্যে সরফরার কাছে কোন ওলি আল্লাহকে সহায় রাখবো, তার কাছে গেলে হবে, আমি রসুল পর্যন্ত দৌড় দিতে হবে না। সেজন্য গৌসে পাক খাজা গরিবে নামাজের আব্দুল মালিক শাহ আল কুতুবি গৌসে মুখতারের আমার দরকার, ঠিক না? আরো জোরে বলেন না, এটা কি শরীয়তের কোনো ঈদ আছে নাকি? ফিরদরা কি ফরজ? না বলেন না, ফিরদরা কি ফরজ? না 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 না, বন্ধুরা আপনি কামের এই, সেজন্য আমার ভাইয়ের এখন এসে গেল মাওলানা, এটা মুস্তাফা শরীফের আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ, অনেক পুরাতন তকরির আমার, মাওলানা হারগিজ না শুধু মাওলা
তা গোলামে শামসে তাবরিজি না শুধু সারা দুনিয়া আরেকটু আরেকটু হবে কানে আসতে হবে আওয়াজ আসুন জগতের বন্ধুরা আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই 22টা ফোনের আলেম এক রাওয়ায়েতে 24টা ফোনের আলেম যার জবান দিয়ে বের হলো সারা কোরআনের মগজ আমি খেয়ে ফেলেছি বিসি গুরু তোদের জন্য ছিটে মারলাম সারা বিশ্ববাসীরা আমি জালালউদ্দিন রুমি বলে দিলাম কোরআনের মগজ আমি খেয়ে নিয়েছি তোদের জন্য কি ছেড়ে দিলাম শুধু 20টা সুবহানাল্লাহ বলেন না এই বিস্কে আজকের মুফতি সাহেব আপনাদের সন্তান হাসান রেজা পাগলামি শুরু করে দিলাম ওই বিসের মধ্যে কত মজার স্বাদ রেখে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর বাতিল ফিরকার গোষ্ঠীরা কোরআন তেলাওয়াত করে ধ্বংস হয়ে যাচ্ছে আর আহলে সুন্নাতুল জামাতরা বের করে দিচ্ছে আসল কোনটি নকল কোনটি জিজ্ঞাসার জবাবের যখন আসতাম যখন ওসি সাহেবের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে গেল ঠিক আছে যখন আমরা শুনতে রাজি ওনারা তো বাংলা ইংরেজি শিক্ষিত আরবিক শিক্ষিত না থাকলেও আমরা ক্যাসেট করে নিচ্ছি টেপ রেকর্ড করে নিচ্ছি জোরে বলুন না সুবহানাল্লাহ পুরাতন কেমন করে বলবেন বন্ধুরে ফাঁস করে দিলাম একমাত্র সুন্নিরা পাগল হবেন আমার নবীর ঈদে মিলাদ নবী করতে জোরে বলুন না সুবহানাল্লাহ এক পল্লে মে দুই দি আর এক পল্লে মে ঈদ সুবহানাল্লাহ এক পল্লে মে দুই দি এক পল্লে মে ঈদ দোনো ঈদি সে বেহতর ঈদ মিলাদ নবী দোনো ঈদি সে বেহতর ঈদ মিলাদ নবী সারা দুনিয়া গত তিন দিন আগে তিন দিন ব্যাপী একটা মাহফিল শেখপাড়া পাহাড়তলি সুবহানাল্লাহ বলেন না নুরুসভা নৈমিশা হুজুরের বর্তমান গদিনসীন ওবাইদুল মোস্তফা আমাকে বললেন ভাইজান আমি সভাপতি হইয়ে আপনার ছোট ভাই আপনাকে একটা অনুরোধ করব আমার দাদার একটা নাত আছে সুবহানাল্লাহ আমি যদি পড়ি এখন কিন্তু কুয়াশা এসে যাবে বলতে আসুক সুবহানাল্লাহ বলবেন না উলিদের কেরামত লগে লগে সুবহানাল্লাহ উনি বললেন যে আপনি কেমন করে বুঝলেন আল্লাহর সাথে কথা বলছেন আপনি আরে বাবা আমরা তো আলা হযরতের গোলাম সুবহানাল্লাহ বলবেন না নজমিরা তারকা দেখে বলে যে এই মাসের মধ্যে কোনো বৃষ্টি হবে না এই মাসের মধ্যে কোনো বৃষ্টি আলা হযরত বলতে লাগলেন সত্যি জিনা হবে না এই আবার বল সত্যি বলে যে হবে না এখন দেখি তারাকাওয়ালা মুনিবের দরবারে একটু নক করে দেখি সুবহানাল্লাহ আলা হযরত যখন কদম বাড়াই দিলেন ঘড়ির কাঁটা 11:45 না না 45 মিনিট বাকি সুবহানাল্লাহ বলেন না কত মিনিট বাকি তাই না ভাইজান 45 মিনিট বাকি এখন এলান দিলেন ভাইয়া তুমি একটু বসো তো সুবহানাল্লাহ ওনাকে একটু চা নাস্তা করো হুজুর উঠে আগের যুগের কতগুলো সাবিওয়ালা গড়ি ছিল না কাঁটা গুরু বাইরে আছে না হুজুর আস্তে করে ঘুরাই দিলেন মাত্র 2-3 সেকেন্ড বাকি রাখলেন এখন হুজুর এসে বললেন গপ করতে লাগলেন এখন ডাং 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 করে 12টার কাঁটা সুবহানাল্লাহ বলেন না সবার কাছে জানা আছে সেজন্য আমি নাম করে বলছি না বন্ধুরা আমার হুজুর এখন তো 45 মিনিট হয়ে গেল বলে যে 45 মিনিট হয় নাই কিন্তু এখন তো হয়ে গেল কিছু আওয়াজ দেব না সুবহানাল্লাহ না 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 হতে পারে না আপনি নিজে কাটা ঘুরাইয়ে দিলেন বলছি জি হ্যাঁ আমি নিজের কাটা ঘুরাইয়ে দিলাম কারণ গুরিটা আমার আওতায় আছে সুবহানাল্লাহ বলেন না মনিব মাওলা এই মাসের মধ্যে বৃষ্টি হবে না আর মনিবের কাছে জিজ্ঞাসা করলাম ও বারিলা ও আমার মনিব মাওলা আমি তো আলা হযরত আহমদ রেজা খান আমি তো 360 খোদার পূজা করি না মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা শরীকা আল্লাহর পূজা আমি করি জোরে বলুন না সুবহানাল্লাহ 360 খোদা খোদা পূজা করনে ওয়ালা বলল যে এই মাসের মধ্যে বৃষ্টি আসবে না তোর মানুষ কষ্ট পাচ্ছে তোর বান্দারা কষ্ট পাচ্ছে ও মুনিব তোর দরবারে মুস্তাফার দোহাই দিয়ে দিলাম মুস্তাফার গোলাম হয়ে হাতটুকু জোরু করলাম আল্লাহ এই মুহূর্তের মধ্যে বৃষ্টি চাই দিতে হবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ
এখানে 12টার কাঁটা ডাং ডাং পড়তে লাগলো আর ওইখানে তাকে মনুজুমিকে বলেন এদিকে আয় হাতটা ধরে বের করে দিলেন দেখ দেখ গ্রুম গরম আবার শুরু হয়ে গেল তার মানে মেঘমালা জমা হতে লাগলো সুবহানাল্লাহ বলেন না চোখের পানি পড়ে কিরে 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 আমি তো এখন দেখলাম এক মাস পর আগামী মাসও কোনো বৃষ্টি হবে না তুই তো তারকা দেখে বললি বৃষ্টি হবে না আমি তো তারকা ওয়ালা সুবহানাল্লাহ যিনি তারকা বানাইলেন চাঁদ বানাইলেন সূর্য বানাইলেন খোদার খোদাই বানাইলেন আল্লাহ বলে দিলেন বন্ধুরে আমার মুস্তফার গোলামি করলে আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই ওরে আহমদ রেজা রে মুখ থেকে বের করলি কেন বল না আমি মনিবের কাছে কোনো অভাব বলতে নাই এই মুহূর্তের মধ্যে মেঘমালা জড়ু করে চুপ চুপ যখন বৃষ্টি আরম্ভ হয়ে গেল নজুমি চিৎকার দিয়ে উঠলা কি করলাম কি করলাম লাত উজ্জা মনাত হবরের পূজা করলাম খোদার কসম আজ থেকে পূজা ছেড়ে দিলাম ও আহমদ রেজা সর্বপ্রথম আমাকে গোলাম বানিয়ে দিন আমাকে কলমা পড়াই দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ কুই সব যে তু কা সমঝে কুই জানে তু কা জানে সুবহানাল্লাহ বলবেন না কুই সব যে তু কা সমঝে কুই জানে তু কা জানে দো আলম কি খবর রাখতা হে দিওয়া না মুহাম্মদ কা দো আলম কি খবর রাখতা হে দিওয়া না মুহাম্মদ কা সারা দুনিয়া গুনে হে গা हमारा है ताल्लुक दो करीमों से सुभान अल्लाह अल्लाहु अकबर गुनहगार रूह हमारा है ताल्लुक दो करीमों से सुभान अल्लाह इता आला हजरत कोलीडा ओली अल्लाह दे संपर्क के नो जाबो सुभान अल्लाह কিয়ামতের ময়দানে ভয়ের কোনো কারণ থাকবে না জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ আমার নবীর বাণী আমরা রন্ধে রন্ধে সুন্নিরা পালন করতে লাগলাম সুবহানাল্লাহ জেনে বাবা একটু করে অগ্রসর হয়ে যাচ্ছি আমার গাউসুল আজম পিরানো পীর দস্তগীরের মামলা হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ মাওলানা হারগিজ না সুদ মাওলাই রুম তা গোরামে শামসে তাবরিজি না সুদ বললাম যে পীর দ্বারা ফরজ না সুরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু একদিকে ফরজের উপরে বলতে কেন শয়তান থেকে বাঁচতে যদি মন চাই ঈমান চুর থেকে বাঁচতে যদি মন চাই পৃথিবীতে ঈমান চুর আছে না নাই যারা বলে ঈদে মিলাদ নবী করলে ফ্যাট ফুলে যায় ঈদে মিলাদ নবী করলে গায়ে কাটা ফুটে যায় ঈদে মিলাদ নবী করলে গায়ে আগুন লেগে যায় ঠিক না বেটি ওরা কি মুমিন না না মুসলমান দাড়ি আছে না পাগড়ি আছে না টুপি আছে না নামাজ রোজা আছে না নাই গালে দাড়ি আছে না নাই পিঠে গাঁটি আছে না নাই কপালে দাগ আছে না নাই ওরা মুসলমান আর ঈদে মিলাদ নবী কেন সাজাইলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যাই ও জগতের খোদার বান্দারা বন্দিরা তোরা হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগতের মধ্যে স্পষ্ট করে যদি জিজ্ঞাসা করি এক নাম্বার নিয়ামত কোনটি সুবহানাল্লাহ বলেন আমরা দুনিয়াদাররা বলি হীরার টুকরা হলো এক নাম্বার নিয়ামত ঠিক না জোরে বলেন না মুফতি সাহেবের দিকে তাকাবেন না তো খোদালে বুকটা নিয়ে ফেরায় গাটটা নিয়ে কত হারিয়ে 10,000 মজুর সামনে জিজ্ঞেস গুজিয়ার হুজুর হীরার তো দামি আর কিছু আছে না এ নেড়ে দামি কেতন ফরদলি স্বর্ণ বিয়াক কল জাতর হুতুল কি স্বর্ণ কি সাদি কি রূপ কি হীরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর কাছে জিজ্ঞেস করে নি আজকে এই চরপাড়া এলাকাবাসীরা এলাকার মাবুনরা বাবা ভাইরা লোকের লোকারণ্য হয়ে গেল তিল ধারণ করার ক্ষমতা নাই কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বসে বসে কেউ দূর থেকে শুনতে লাগলেন ঠিক কিনা আল্লাহ একবার বলো না এক নাম্বার নিয়ামত কোনটি জোরে বলুন না সুবহান আল্লাহ এলান দিলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ
আবার ওইদিকে বলতে লাগলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা জাবাজ দিবেন না সুবহানাল্লাহ এই মুরিব যত নিয়ামত কুদরতের হাত দিয়ে বানাইলাম এক চুল পরিমাণ নিয়ামত আমি রাখলাম না কোন নবীর গোষ্ঠীরা আমার কাছ থেকে নিতে পারে নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ বিদায় হজ্জের ভাষণে আপনি দুই চোখের পানি ছেড়ে যখন এলান দিতে লাগলেন আগামী বছর আপনি আর থাকবেন না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ 63 বছর পূর্তি লগ্নে আমার মোস্তফার জবান থেকে বেরিয়ে গেল আমার মনি বললেন আর কার জন্য নিয়ামত রাখবো রে ইয়া রাসূলুল্লাহ যার জন্য খোদার খোদাই ফেদা করে দিলাম দুনিয়ার জগতের মধ্যে কাউকে দেখা দিলাম না আমার মোস্তফাকে দেখা না দিয়ে পারলাম না ইয়া রাসূলুল্লাহ সমস্ত নিয়ামতের খনি আপনাকে আমি দান করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নিয়ামতের কোনো কমতি দেখতে পাচ্ছি না স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্ত চাঁদ সূর্য পানি বাতাস মা বাবা আদম হাওয়া প্রেসিডেন্ট ভূখণ্ড আছে না নাই বলছে না 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 একমাত্র আমার মনিবের দরবারে লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিনা বলেন নাই সুবহানাল্লাহ বলেন না লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা এই জগৎবাসীরা সবচাইতে বৃহত্তম নিয়ামত আমি মুনিব কুদরতের হাত দিয়ে বানায় কোটি কোটি বছর কুদরতের কুরে করে রেখে দিলাম আর যখন খাজা আব্দুল মুত্তালিবের চোখের পানি কাবা শরীফের দেওয়ার গিরে গিরে কানতে লাগলেন সুবহানাল্লাহ আমি বরদাস্ত করতে পারি নাই গুটগুটে অন্ধকারে ছেয়ে গেল ও মুনিব আখিরি জামানার নবী তুই পাঠাইবি জানি আমার নসল দিয়ে পাঠা না জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের নসল হলো ইব্রাহিমের নসল ঠিক না জাদ্দুল আম্বিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কাবা বেনা করলেন খাজা আব্দুল মুত্তালিব ওই কিতাব থেকে শ্লোকটা মেরে দিলেন ইয়া আল্লাহ কাবার রক্ষক হিসাবে ইব্রাহিমের নসল হিসাবে পেয়ে গেলাম সেই নূরে মুস্তফা আল্লাহ আমাদের কবিরা দিয়ে দেয় না কাবার দোহাই দিয়ে বলছি আপন সন্তান মা বাবা চিনে না মা বাবার প্রতি দরদ দেখাচ্ছে না মনুষ্যতা বিলুপ্তি হয়ে গেল এই মুহূর্তের মধ্যে অন্ধকারে চেয়ে গেল আল্লাহ দিশার আলো আল্লাহ আল্লাহ প্রদর্শন করাও আমার মনিব মাওলা এলান দিলেন ও জগৎবাসীরা পৃথিবীর জমিনের মধ্যে জান্নাত তৈরি করলাম একমাত্র মুমিন সম্প্রদায়ের জন্য সেই মুমিন যারা জান্নাতি আমি তাদেরকে মুমিন বানিয়ে স্বীকৃতি দিয়ে আমার মোস্তফা আমার কুদরতের কুল থেকে নামাই দিলাম ঈদ বাধা ফিহিম রসুলা জাওয়াজ দেব না সুবহানাল্লাহ সবচাইতে বৃহত্তম নেয়ামত খোদার খোদাইয়ের মধ্যে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা কিছুই না আমার মাহবুবে মোস্তফার ঈদে মিলাদুন নবী ঈদ বাধা ফিহিম রসুলা লাকাদ মান্নাল্লাহ সবচাইতে বড় এহসান খোদার পক্ষ থেকে আল্লাহ কার উপর যারা মিলাদুন নবী বললে গায়ে কাঁটা ফুটবে মিলাদুন নবী বললে গায়ে আগুন লাগবে বেদাতের ফতোয়া দেবে শিরিকের ফতোয়া দেবে পায়খানা প্রস্রাব বলবে না 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 গাউসুল আজমের উরুসকে দুর্গা পূজার শামিল বলবে নাউজুবিল্লাহ বলবেন না শিরিকের ফতোয়া দেবে ওদেরকে আমার নবী দিই নাই তো আল্লাহ ঈদে মিলাদ নবী কাদেরকে দিলে যারা মুমেন তাদেরকে দিলাম জোরে বলুন সুবহান তাহলে স্পষ্ট হয়ে গেল আজকে সরপাড়ার জমিনে এলাকাবাসীরা প্রবাসীরা হাঁটি হাঁটি পা পা করে একটি একটি টাকা দিয়ে দশ দশটি টাকা দিয়ে শত শত টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে ঈদে মিলাদ নবী সাজাইলেন আল্লাহ কারা সাজাইল যারা মুমেন বলে লিস্টেড হয়ে গেল ওদেরকে আসতে দিলাম ওদেরকে করতে দিলাম উচ্চ আওয়াজ দিব না সুবহানাল্লাহ আর যারা ঈদে মিলাদ নবী করবে না ওরা কাছেও আসতে পারবে না ওরা মুমেন হতে পারে নাই আর যদি মুমেন হয়ে বসেই গেলাম ও মাওলা আজকে তো সরপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে তোর কাছে দুই হাত তুলে আরাধনা করতে লাগলাম আমরা মুমেন হয়ে তোর নবীর ঈদে মিলাদ নবী উপলক্ষে সুন্নি কনফারেন্স সাজাইয়ে দিলাম গৌসুল আজমের জিকির বানাইলাম গৌসে মুখতারের জিকির বানাইলাম সব সুন্নিয়ানা কাজ আমাদেরকে কি দিবি বল না উচ্চ আওয়াজ দেব সুবহানাল্লাহ সবার প্রশ্ন আছে না নাই ও বাবা
মুফতি সাহেব নজর দেখুন না, এবার তো দরকার আছে না নাই, আর তো দরকার আছে না নাই, আপনার কাছে দরকার আছে না নাই, এখন বলুন তো দেখি। ও আল্লাহ, আজকে এই গোল্ডেন বিচ রোডের বসে তোর কাছে দাবি, আমাদেরকে কি দিবি? সুবহানাল্লাহ, দাবি আছে না নাই? বাবা দাবি আছে না নাই? আরে মা ফোয়া হালা হইলে কি দাড়ি মারি ফেলা দেখুন না, দাঁড়িয়ে ডিগ করতে সেনা ফোয়া তো আল্লাহ কবুল করুক করুক। আমার বাপ দেহ হইতে রে ঘুষালা না হন, আধুনিক যুগ বাপু তো বইন পারে দেখুন না, আরা গরিব মানুষ সুমদের দে বেদাত হত ঠিক না, বিয়াক কর জাত হতুন, তুই তো সুম হতুন আসি না শিখিন না পারে যাই, তুই খারাপ পান কি দে রে নউজুবিল্লাহ, বউরে সুমা দর, মারে সুমা দর, বাপরে সুমা দর, রান নবী শান লয় সুমা দর দে এন্ড ফতোয়াবাজি কিলে ঘর দে, ইবে তো আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, সিদ্দিকাত পুরো সুন্নাত, ইবে কি হতা হলি তুই, তুই ইতিহাস না তুই সো তিন বা দইয়া মুলু ঠিক না, আ ইতারা জাদরাল উগ্গ কি জুবাইদ না কি উগ্গ নাম অনর ইতারার ওয়াজ গরদ দে অনর জুমা মসজিদ ইয়ান আরা দহর দেশে এই সময় ওয়াজ গরদ দে করতে 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 নিয়ত যদি ভালো হয় তাহলে চুমুর মধ্যে সওয়াব আছে, নিয়ত যদি ভালো হয় চুমুর মধ্যে, আর যদি নিয়তটা ঠিক না থাকে তাহলে ইয়াদরা হই না হয় সো, তা আরা কি নিয়ত খারাপ নাকি, আর নবী দুরুদ ফরদ দেখো নাকি এই দুরুদ তুমি সুমুক হাইয়ে দে আশা দো না মোহাম্মদ রসুল্লাহ হই কিরে তুমি সুমুক হাই নি চাই বে কুপে করে কথা হই দে আয়ে কেন সুমুক হাই ঠিক না, কে আর নবীর নাম উনন ওয়ার ওয়ারে দুরুদ ফরন ওয়াজিব, তো দুরুদ তুন আয় উনন নাকি আওয়াজিবে তিবে সুমুক হাই নিচ্ছে আজান আমি কার কে আর নাই আর গো মানুষের অ্যাটেনশন নাকি তো সুমুক হন তো হারাসন নাই আর কেন বড় করে হন না, আবুকর সিদ্দিকে যেতে গো জান নবী হতো আবুকর তো কিলে দিয়া ওদি আর রাসূলুল্লাহ আর তুমি খুশি লাগি দি আই আনন নাম মুবারক ইতারা বেকুন অনন মিকে সাই রই আই মুস্তাফার নাম উন্নদি সুবহাই তে রজন দুরুদ শরীফ পড়ে তা হামাক্কান গুল্লি দিয়া না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামাক্কান গুল্লি দিয়া না আর নবী কি না হই না হন বেদাত হই না হন গুত্তু মানা গজি না হন ওদি এদিনে তো সাহাবা একরাম কর বেকুন আন নবী নাম উন্নদি সুবহাই তে শুরু করে কিয়া সাহাবাই কেরামের খাজিয়ান হাদিস না আমা কোলে সাহাবি ফেলে সাহাবি হাদিস সুবহানাল্লাহ হন না হোস্টেল না হন তো তুই তো ফন্না সোর তুই তো কিদব সোর ঠিক না বেটি তুই একখানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান সঞ্চারে ইয়ান উদ্দেশ্য না আদিকে ভাবিবে হই দে হম বড় হোস্টেল না হন ইয়ান আর মুখ্য বিষয় না ইন টানি দম বড় বোধ কে শূন্য হল না করে বেদা বেদা ঠিক না বেটি ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালেকে কে তা তুই বরগুজিদা জুল জালালে পাক বে হাম তা তুই আল্লাহুম্মা
কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহ হুম্মা বাবা একটা একটা ছেড়ে গেলে আবার আসতে পারবো না আল্লাহ তুমি ঈদে মিলাদুন নবী সরবরা এলাকাবাসীদেরকে দিলে অনেকে এর উপর বক্তব্য ছিল ঠিক না আর আমি এজালা করে দিতে চাই যারা মুমিন তাদেরকে যখন ঈদে মিলাদুন নবী দিলে আজকে সরবরা এলাকাবাসীরা নারী পুরুষরা ঐক্যবদ্ধ হয়ে কেউ নিচে কেউ মাটির সাথে কেউ আপন ঘরের মধ্যে আমার মা বোনরা কেউ মাইকের আওয়াজ দিয়ে শুনতে লাগলেন ও মুনিব যদি মুমিন হয়ে ঈদে মিলাদুন নবী সাজাইলাম আল্লাহ তুমি আমাদেরকে অ্যাওয়ার্ড দেবে সুবহানাল্লাহ বলেন না কারণ মানুষ মানুষের কাছে গেলে এক কিলি পান পাই কি পাই না এক গুট পানি পাই কি পাই না এক কাপ চা পাই কি পাই না আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর যদি এতক্ষণ এমনি যদি মাহফিল ছাড়া বসতাম কত হাত বাড়ানোর রাস্তা পেতাম ঠিক না মোলারে তোর দরবারে এসা থেকে শুরু করলাম রাত 12টার কাটা বেজে একটার কাটো পাড়ি দিতে যাবে ও মুনিব একবার বললাম ঘন্টার পর ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চলে যেতে লাগলো 8টা থেকে দড়লে 4:30 ঘন্টা হায়াত শেষ করে দিলাম মাল শেষ করে দিলাম ব্যবসা বাণিজ্য শেষ করে দিলাম বন্ধু বান্ধব শেষ করে দিলাম মুমিন হয়ে বসেই গেলাম আল্লাহ কি দেবে একবার বলো না সুবহানাল্লাহ লাফে লোয়া বয় একটু জোরে বলেন না অলাফে ফলন বয় ঠিক না বাবা আর সরকার এই ভাষা হইতে কেন কেন খারাপ না হন আর আমাদের সুন্নিদের কাজ প্রতি কদমের মধ্যে ঘুমের মধ্যে চলার মধ্যে নিয়ত আছে না নাই সেজন্য সুন্নিদের কাজ দিতা যায় না ঘুমের মধ্যে সওয়াব আছে না নাই সেজন্য সুন্নিদের জন্য জান্নাত আল্লাহ এলান করে দিলেন রাত্রে এশারের নামাজের পরে ঘুমাইতে যাবে ফজরের নামাজ পড়ার নিয়ত আছে বলে যে বন্ধু সূর্য উদয় যদি হয়ে যায় ঘুম থেকে জাগ্রত হতে পারলি না উঠার পর দৌড় দিয়ে উযু করে নামাজ শেষ করে আল্লাহর দরবারে দুই হাত তুলে কান আর আল্লাহ বলে দিলেন সমস্ত নিঃশ্বাস বহুত পারে পরিমাণ করে সওয়াব লিখে দিলাম আল্লাহ তো সওয়াব বলে তুই ঘুমাইছিলি আমি আল্লাহ ঘুমলে কি নাই কারণ তুই এশারের নামাজ পড়লি জামাত সহকারে ফজরের নামাজ জামাতে পড়ার নিয়ত যখন করলি প্রতিটি নিঃশ্বাসকে আমি ইবাদত বানায় দিলাম এই হলো সুন্নিদের খেলা জোরে বলুন না সুবহানাল্লাহ ঘর থেকে বের হলেন আপনি আসলেন আজকের মাহফিলের এই বীজ এটা গোল্ডেন বীজ রোডে ঠিক না খোদার কসম প্রতিটি কদমের মধ্যে বিরাট বিরাট পাহাড় পরিমাণ গুনাহ মাফ বিরাট বিরাট সওয়াবের গাঁটুরি আপনার নামে বলে যে হুজুর কেন ইন্নামাল আমালু বিন্নিয়াম লক্ষ লক্ষ টাকা আমার হাতে নাই মাওলানা মদিনা শরীফ পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই আল্লাহ গুনার গাঁটি নিয়ে মরতে রাজি না অন্তত ঈমান তাজা করেন যদি আপনার নিয়ত সহকারে গোল্ডেন বীজ এই রোডের মধ্যে আপনি আসলেন সরফরার মাহফিলে বসার জন্য খোদার কসম আপনি ঈমানি দায়িত্ব নিয়ে আসলেন গুনাহগার হয়ে যাবেন নেককার হয়ে কারণ আমার নবী মক্কার নবী না আমার নবী শুধু মদিনার নবী না আমার নবী তো সরফরা এলাকাবাসী প্রবাসী ভাইদের গোল্ডেন বীজের মধ্যে যতক্ষণ ঈদে মিলাদুন নবীর ডাক ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত চলবে এখানেও আমার নবী হাজির ও নাজির আরে জোরে বলুন না সুবহানাল্লাহ লাভ আছে না নাই এখন আমাদের দাবি ছিল আল্লাহ বলো না আমি কি পাবো আমার মনি বলার থেকে আমি কিন্তু মুফাসসিরে কোরআন না আমার ভাই ভুল ধরে কিনে জানি না এটা বড় কষ্ট করে বের করলাম ইয়া আল্লাহ মুমিন করে যখন বসাইয়ে দিলে মুমিনদের সামরা দিতে হবে সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ বললেন তোর মালও আছে জি জি মালও আছে কারণ অনেকে ব্যবসা ছেড়ে এসেছেন আগামীকাল ব্যবসা করতে পারবেন না চাকরি করতে পারবেন না জিমইতে থাকবেন আছে না নাই মাল আরো জোরে হায়াত আছে না নাই হায়াতটা জান হায়াতটা জান দুরবরণ সুবহানাল্লাহ
এখন পেয়ে গেলেন তো তাহলে বুঝা গেলাম মালও আছে জানো এখন যারা গোল্ডেন বিচের মধ্যে সরবরা এলাকাবাসী তারা প্যান্ডেলিং করলেন অরিজিনাল টাকা আছে না নাই লাইটিং করলেন প্যান্ডেলিং করলেন টাকার বন্দা একটা একটা হুজুরদেরকে দেবেন ঠিক কি না তাহলে টাকা আছে না নাই জানটা আছে না নাই আল্লাহ বলতে লাগলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ কিনতে লাগ ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা সুবহানাল্লাহ মুমিনদের কাদের আমরা মুমিন না মুসলমান আরো জোরে কেন মুমিন আমরা তো সুন্নি আমরা তো মিলাদুন নবী ওয়ালা আল্লাহ বলতে যারা মিলাদুন নবী করবি আমি ওদেরকে মুমিনের লিস্টের মধ্যে আনলাম আর মুমিন হয়ে যখন তোরা জান মাল কুরবান করলি আমি আল্লাহ ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম তোদের জান ওয়া আমওয়ালাহুম তোদের মাল সুবহানাল্লাহ কিনতে লাগলেন কে আরো জোরে কিনতে লাগলেন কে বেচতে লাগলাম কারা আমরা আল্লাহ কি দিয়ে বে আন্না লাহুমুল জান্না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার ভাষা না কোরআনের ভাষা এই মুরিব সরপাড়া এলাকাবাসী কে ঈদে মিলাদ নবী করায় জান্নাতের আসন দিয়ে দিলে মুনিব ওয়াদা দিয়ে দিলেন জান মাল যখন কুরবানি করবি আমি আল্লাহ কিনে নিতে লাগলাম আল্লাহ কি দিয়ে একমাত্র আমার জান্নাত তোদেরকে দিয়ে দিলাম তোদের বৈঠক জান মাল আমি আল্লাহ কিনে নিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ঠিক না যদি ঈদে মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় ঈদে মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় ঈদ দিওয়ানো কি তোবা রারবিউন নূর হ্যায় ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় সারা দুনিয়া इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है ईद मिला दुन्नबी है बड़ा मसरूर है सारा दुनिया आमना तुझको मुबारक शाह की मिलाद हो आमना तुझको मुबारक शाह की मिलाद हो तेरी अंगन नूर बल के तेरी अंगन नूर बल के घर का घर सब नूर है ईद मिला दुन्नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया